পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ইস্পাত কারখানায় বেসিক অক্সিজেন ফার্নেসের গ্যাস দুর্ঘটনায় 8 জন ঠিকাকর্মী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে 7 জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে সিন্টু যাদব, সজন চৌহান ও সন্তোষ চৌহানের মৃত্যু হয়। জানা যায়, এই দিন সকালে বেসরকারি ঠিকা সংস্থার সুপারভাইজার অরুণ মজুমদার সহ 7 জন ঠিকাকর্মী ডিএসপির বেসিক অক্সিজেন ফার্নেসে রক্ষণাবেক্ষণের কাজ করতে নেমেছিলেন। সেই সময় ফার্নেস থেকে কার্বন মনোক্সাইড গ্যাস লিক করে 7 জন অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী করে গ্যাস লিকের ঘটনা ঘটল সে ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাটা হচ্ছে বিওপি শাটডাউন চলছিল, সেই শাটডাউনের সময় অনেকেই কনভার্টারে কাজ করছিলো, অনেকে রিফ্যাক্টরিতে কাজ করছিলো, অনেকে ল্যাডেল পেটে কাজ করছিল। কাজ করার অবস্থায় হঠাৎ করে একের পর এক সব সেন্সলেস হয়ে পড়ে, সেন্সলেস হওয়ার পর আমাদের যারা ঠিকা শ্রমিকের নেতৃত্বরা ছিল এবং ওয়ার্কার যারা ছিল তারা তড়িঘড়ি প্ল্যান মেডিকেলে খবর দিয়ে সকলকে প্ল্যান মেডিকেলের মধ্যে নিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট এবং আমাদের সিআইসেফের কর্তৃপক্ষের পক্ষ থেকে সকলে হাজির হয়ে প্ল্যান মেডিকেলে ট্রিটমেন্ট হয়। আমরা প্ল্যান মেডিকেল থেকে বার করে এনে সঙ্গে সঙ্গে তাদেরকে মিশনে রেফার করার জন্য বলি। ম্যানেজমেন্ট আমাদের কথায় সহমত পোষণ করে আমরা সঙ্গে সঙ্গে মিশনের মধ্যে নিয়ে এসেছি সকলকেই। তার মধ্যে 8 জন এই আহত হয়েছে, আহত অবস্থায় ছিল এবং আমরা এই মুহূর্তে মিশন হসপিটালে আমরা সমস্ত পেশেন্টকে দেখার পর আমরা এই 8 জনের মধ্যে 3 জন অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিল। এই মুহূর্তে আমরা যেটা খবর পেলাম আমাদের 8 জনের মধ্যে আমরা খুব ডাক্তারি বোর্ড বসে ট্রিটমেন্ট দিয়ে 5 জনকে বাঁচাতে পেরেছি। এই মুহূর্তে আমরা 3 জনকে হারিয়েছি। কী নাম তাদের? সেই 3 জন হচ্ছে সিন্টু যাদব, সজন চৌহান এবং সন্তোষ চৌহান। কিনা বা আশঙ্কা মানে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলো কিনা, যদি মনিটরিংয়ের অভাবে দুর্ঘটনা ঘটে তাহলে বা নিরাপত্তার অভাবে যদি দুর্ঘটনা ঘটে আমরা সেই নিরাপত্তা আধিকারিকদের বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাব। সেই পরিবার ভবিষ্যতে যাতে কানে অসুবিধার সম্মুখীন না হয়, সেই তাদের পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রী বাবা মা সহ তারা যাতে আগামী ভবিষ্যতে খুব করুণ পরিস্থিতির মধ্যে না পড়ে, সেই পরিবারের ভবিষ্যতের কথা ভেবে আমরা ম্যানেজমেন্টের কাছে অলরেডি তাদের স্থায়ী চাকরির দাবি জানিয়েছি। ম্যানেজমেন্ট তাদের সহমত পোষণ করেছেন। আশা করি আমরা খুব শীঘ্রর মধ্যেই সেই পরিবারের পাশে দাঁড়িয়ে সেই পরিবার যাতে দুমুঠো অন্ন খেয়ে এবং পরিবার পরিজনকে নিয়ে সুখে বসবাস করতে পারে তার ব্যবস্থা আমরা করি। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।